না তোমাকে প্রথমেই ছবি দেখাবো, সনাইক রোবো ছবি দেখাতে। তুমি দেখতে পাচ্ছ রোবো, যাকে কিন্তু প্রায় আধ ঘন্টা আগে সেই কাঁচা বাড়ির ভেতরে, ঘরের ভেতরে ঢোকানো হয়েছিল, সেই রোবো কিন্তু বেরিয়ে আসছে এবং রোবোর সামনের দিকে কিছু একটা ঝুলছে, অর্থাৎ সেই বাড়ির ভেতর থেকে রোবো কিছু একটা নিয়ে বেরোচ্ছে এবং সেই ছবি সরাসরি তুমি দেখতে পাচ্ছ। সনাইকে বলবো সেই ছবি দেখাতে সরাসরি, অর্থাৎ আধ ঘন্টা ধরে সেই বাড়ির ভেতরে কাজ করার পর রোবো, যার মাধ্যমে কিন্তু বাইরে বসে এনএসজি কমান্ডোরা ডাইরেক্ট টেলিকাস্ট দেখছিলেন, অর্থাৎ ছবি দেখছিলেন, সেই রোবো কিন্তু বাইরে চলে আসছে এবং এই মুহূর্তে সেই রোবোকে আমরা দেখতে পাচ্ছি। একদম শুধু রোবো বেরোচ্ছে না, রোবোর সামনের দিকে কিছু একটা রয়েছে, কিছু একটা ঝুলছে। আমরা যখন দেখছিলাম রোবো ভেতরে প্রবেশ করছিল, তখন কিন্তু এই ব্যাগ ছিল না। তুমি দেখতে পাচ্ছ একটা ব্যাগ নিয়ে, ব্যাগ সামনের দিকে ঝুলছে, সেই সরাসরি ছবি তোমাকে দেখাচ্ছে সনাই ক্যামেরাম্যান, এবং সেই ব্যাগ নিয়েই কিন্তু রোবো এই মুহূর্তে কিন্তু বাইরের দিকে বেরিয়ে আসছে। রোবো যখন ভেতরের দিকে প্রবেশ করছিল, তখন আমরা দেখছিলাম দুজন এনএসজি কমান্ডোরা, তারা কিন্তু গার্ড করে রোবোকে নিয়ে যাচ্ছিল, কিন্তু বেরোনোর সময় যেহেতু কিছু একটা ব্যাগের মধ্যে রয়েছে, সেটা নিয়েই কিন্তু রোবো বেরিয়ে আসছে এবং এনএসজির কোনো কমান্ডো সেই রোবোর আগে পিছিয়ে নেই। তুমি দেখতে পাচ্ছ রোবো একদম মেন রাস্তায় এসে এবার কিন্তু বাঁদিকে ডান নিল এবং সরাসরি ছবি তুমি দেখতে পাচ্ছ, সামনে তোমাকে ক্যামেরাম্যান দেখাচ্ছে, বাঁদিকে মেন রাস্তা দিয়ে বাঁদিকে কিন্তু রোবো এগিয়ে চলেছে এবং সামনে রোবোর সামনের দিকে যে ব্যাগ রয়েছে সেই ছবি যদি সামনে থেকে আরও সামনের দিকে আমরা এগিয়ে যাই, আরও ভালো করে ছবি তুমি দেখতে পাচ্ছ, একদম সরাসরি বম ডিসপোজ অফ করার ছবি তুমি দেখতে পাচ্ছ। যে ব্যাগ ভেতরে ছিল সেই ব্যাগ সম্ভবত নিয়ে এই মুহূর্তে যে ইনস্ট্রুমেন্ট, যে রোবো পাঠানো হয়েছিল সেই বাড়ির ভেতরে, সেই রোবো কিন্তু একাই ভেতরে প্রবেশ করার সময় দুজন এনএসজি কমান্ডার অফিসাররা তাকে কিন্তু এসকর্ট করে নিয়ে যাচ্ছিলেন। বেরোনোর সময় কিন্তু আমরা দেখতে পাচ্ছি রোবো একাই কিন্তু সেই ব্যাগ নিয়ে, সম্ভবত এই ব্যাগের ভেতরেই কিন্তু সেই বিস্ফোরক রয়েছে, যার সন্দেহ রয়েছে, যার আশঙ্কা রয়েছে। সিবিআইয়ের গোয়েন্দারা আশঙ্কা করেছিলেন যে এই ব্যাগের ভেতরে বিস্ফোরক থাকতে পারে এবং সম্ভবত সেই বিস্ফোরক ব্যাগের ভেতরে নিয়েই কিন্তু রোবো এবার কিন্তু এগিয়ে চলেছে এবং সামনের দিকে এনএসজি কমান্ডোরা দাঁড়িয়ে রয়েছেন, সম্ভবত সেখানে গিয়েই কিন্তু এই ব্যাগকে ডিসপোজ করা হবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি আধ ঘন্টা ধরে অপারেশন এনএসজি বোম ডিসপোজ, রোবো সেই বাড়ির ভেতরে ছিল, সেই অপারেশন চালানোর পর এবার কিন্তু সরাসরি তুমি ছবি দেখতে পাচ্ছ যে রোবো কিন্তু সেই ব্যাগের মধ্যে কিছু একটা রয়েছে, সম্ভবত এই ব্যাগেই কিন্তু সেই এক্সপ্লোসিভ, যার কথা কিন্তু আমরা সিবিআই সূত্র মারফত আগে থেকেই জানতে পারছিলাম, বারবার শোনা যাচ্ছিল যে এক্সপ্লোসিভ রয়েছে, সেই ব্যাগ নিয়ে কিন্তু এই মুহূর্তে রোবো কিন্তু এগিয়ে চলেছে বাঁদিকে, অর্থাৎ যে মেন রাস্তা, মেন রাস্তা থেকে প্রায় 100 মিটার ভেতরে গিয়ে সেই কাঁচা বাড়ির ভেতরে অপারেশন করার পর এবার কিন্তু আবার মেন রাস্তায় আসার পর ডান দিকে এনএসজি কমান্ডোরা বসে স্ক্রিনে মনিটরে অপারেট করছেন,